ঘরোয়া পদ্ধতিতে চিকেনের কারি বানাবার জন্য প্রথমে ভিনিগার আর গোলমরিচ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমি রসুনটাকে ভালো করে ফ্রাই করে নেবো। এরপর আমি পেঁয়াজটাকেও ভেজে নেবো। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে আমি চিলি গার্লিক, সেজওয়ান সস 2 চামচ মতো দিয়েছি। এরপর আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পর আমি রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি আদাটাকেও ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে। তারপর শুকনো মশলা, যেগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো আমি দিলাম। যেহেতু এটা শুকনো মশলা সেই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নিলাম। তেল ছাড়ার পর আমি দিলাম ম্যারিনেট করা চিকেনটা, যেটা আমি গোলমরিচ আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এত সহজে এই চিকেন কারি রেসিপিটা তৈরি করা যায়, এর থেকে সহজ রান্না বোধ হয় আর হয় না। আপনারা ঘরোয়াভাবে এই পদ্ধতিতে চিকেনের কারিটা একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর আমরা এইভাবে চিকেনের কারি খাওয়াটাও পছন্দ করি। এখানে আমি তেল মশলা খুব একটা বেশি দিইনি, দেখে বুঝতে পারছেন। এখনও চিকেন থেকে জলটা শুকোয়নি, ঢাকাটা দেওয়ার পর চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। আমি কিছুটা কষিয়ে নেওয়ার পর আমি মিনিট 7-8 পর আমি ঢাকাটা খুলে আলুটা দিলাম, ভেজে রাখা আলু। আলুটা আমি ভিডিওতে দেখাইনি, ভেজে নিয়েছি আগেই, আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেবো আর বারবার ঢাকাটা খুলে আমাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিকেন থেকে জলটা না শুকোবে। একদম জলটা শুকিয়ে গেলে তখন বোঝা যাবে হ্যাঁ চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন আমি রান্নার জন্য আবার এই দেখুন এখন জলটা পুরো শুকিয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো রান্নার জন্য। চিকেনটা ভালো করে ফুটে গেলে আমি দেবো কসুরি মেথি, 1 চামচ ঘি আর 4 মশলা আর গরম মশলা। কসুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চামচ চাট মশলা দিলাম। আমি এখানে টমেটো বা দই ব্যবহার করিনি, তার পরিবর্তে চাট মশলাটা দিয়েছি আর অল্প একটু গরম মশলা দিলাম। ব্যাস সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই, আবারও কিছুক্ষণ ঢেকে দেবো রান্না হওয়ার জন্য। চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেলে আমি উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা চিরে ছড়িয়ে দেবো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেবো। যেহেতু আমি আলাদা করে কোনো ঝাল দিইনি, শুকনো লঙ্কা দিইনি বা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, সেই জন্য আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা ছোট বড় সবাই খেতে পারবে, কারণ এটা আমি খুব রিচভাবে করিনি। মশলা আর তেল খুব কম পরিমাণেই দিয়েছি যেহেতু এখন এটা গরমকাল, আর এটা সহজে হজমও হয়ে যাবে। ব্যাস হয়ে গেল ঘরোয়াভাবে চিকেনের কারি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার চিকেন কারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।